শেখ হাসিনা এবং শেখ পরিবার, সেটা শেখ তাপস হোক, শেখ রেহানা হোক, যে কারণ হোক, অধিকার তাদের একটা আছে, মানুষের সম্পদ লুট করা, সরকারি ওষুধ চুরি করা, টাকা পাচার করা, সন্ত্রাস করা, মানুষকে নিপীড়ন করা, নির্যাতন করা, এটা মনে করেছিল আওয়ামী লীগ, এটা শেখ হাসিনা এবং শেখ পরিবারের অধিকার, এরা করতে পারে, এইটার জন্য কোনো আদালতে যাওয়ার দরকার নাই, এইটার জন্য কোনো আইনের আশ্রয় নেওয়ার দরকার নাই, ওরা যেটা করবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। আমি আজকেই একটি ঘটনা পড়লাম, হুমায়ুন কবির নামে একজন ছেলে, সে ব্লগার, স্বাধীন চিন্তার ছেলে, দেশের অনেক অসঙ্গতির কথা লিখত, লিখতে লিখতে সজীব অজয় জয়ের কথা লিখেছে, সজীব অজয় জয়ের কথা লিখেছে, তার বাড়ি ঝালকাঠি বা এইদিকে, সে সদরঘাট থেকে লঞ্চে করে তার বাড়িতে যাবে, সে যখন সদরঘাটে লঞ্চে উঠছে তখন তাকে হঠাৎ কালো কাজ ঢাকা মাইক্রোবাস এসে খাবে এবং কয়েকজন সাদা পোশাকধারী মানুষ হুমায়ুন কবিরকে তুলে নিয়ে যায়। তারপরে বহুদিন পর সে যখন ছাড়া পায়, তার যে লোমহর্ষক বর্ণনা, তাকে যে ইন্ট্রোডাকশন করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা, তার বর্ণনা, এই বর্ণনা অবশ্য আরো অনেকের শত শত হাজার হাজার আছে শেখ হাসিনা আমলে, শুধু একটা টোকেন যে তুই সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে লিখেছিস কেন, তুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখেছিস কেন, সারা রাত ধরে তাকে পেটানো হয়েছে, কানে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের মধ্যে সুই ঢুকানো হয়েছে। এখন অনেকে বলছে যে সারদাতে আজকেই দেখলাম 250 জনের মতো সাব ইন্সপেক্টর, যেটা শেখ হাসিনার আমলে নিয়োগ করা হয়েছিল, রিক্রুট করা হয়েছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু নেওয়ার কথা ছিল 803 জন, বাদ বাকি এখনো রিক্রুট করা হয়। তাহলে এদেরকে কেন রিক্রুট করা হয়েছিল, যে ওই কাজটি করবে শেখ হাসিনার বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ওদের দুঃশাসনের বিরুদ্ধে, ওদের টাকা পাচারের বিরুদ্ধে, ওদের সমস্ত অনাচারের বিরুদ্ধে, যে লিখবে তার বিরুদ্ধে এই পুলিশ কর্মচারীরা অত্যাচার করবে, অবিচার করবে, নির্মমভাবে তাদেরকে প্রহার করবে, তাদের আঙ্গুলের মধ্যে সুই ঢুকানো হবে, তাদের কানে পায়ে ইলেকট্রিক শক দেওয়া হবে, এই কারণেই এদেরকে রিক্রুট করা হয়েছে, যেমন 15-16 বছর ধরে রিক্রুট করা হয়েছে। তাদেরকে অব্যাহতি দেওয়া, তাদেরকে চাকরিতে না নেওয়া, এই দাবি কি অন্যায় দাবি? অন্যায় দাবি নয়। বিএনপির স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রতিনিধি, কেউ কি শেখ হাসিনার অত্যাচার আর গুম থেকে রেহাই পেয়েছে? আছে জাকির, সুমন, কত কে আছে, কিন্তু ইলিয়াস আলী দলের একজন কেন্দ্রীয় নেতা, সাংগঠনিক সম্পাদক, এমপি, নির্বাচিত জনপ্রতিনিধি, চৌধুরী আলম জনপ্রতিনিধি, সালাউদ্দিন আহমেদ পার্টির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, মন্ত্রী, এমপি এবং একজন সরকারি কর্মকর্তা ছিলেন,